जयपुर थाना ग्राम रक्षी बाहिनी सर्वजनीन श्यामा पूजा शुभ उद्बोधन हो गेल बाकुड़ा जयपुर थाना उद्बोधन करलें बाकुड़ा जिला पुलिस सुपार वैभव तिवारी उपस्थित छिलें एडिशनल एसपी और एसडीपीओ सह कोतुलपुर सीआईओ जयपुर थानार भारप्राप्त आधिकारिक इन्सपेक्टर रामनारायण पाल एछाड़ा उपस्थित छिलें जयपुर ब्लक डेवलपमेंट अफिसार देवज्योति पात्र और बीएलआरओ गुणधर मंडल और डब्ल्यूबीएसई डिसीएल सब असिस्टेंट इंजिनियर प्रदीप प्रज्वलनेर मध्य दिए ग्राम रक्षी बाहिनी श्यामा पूजा शुभारम्भ हो गेल आज प्रचुर संख्यक दर्शक এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করলেন বাস্তুদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাকুড়া জেলা পুলিশ সুপার তিনি জানান বছরে 365 দিন অক্লান্ত পরিশ্রম করে সর্বদাই পাশে রয়েছে পুলিশ কি বলছেন আজকের অনুষ্ঠান কি নিয়ে বাকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি শুনুন सकल के नमस्कार हमारे साथे मंचे आछेन एडिशनल एसपी ऑपरेशन साहेब एसडीपीओ विष्णुपुर आछेन हमारे सीआई साहेब आछेन ओसी साहेब आछेन बीडीओ साहेब आछेन अन्यान्य विशिष्ट व्यक्तिगण आछेन हमारे मायरा आछेन बोनेरा आछेन सकल बंधुदेर के काली पूजोर विशेष प्रीति और शुभेच्छा जानाई अपनारा एखाने अनेक अनेक देरी थेके एखाने एसेछेन आमार आस्ते देरी हलो आमी क्षमा प्रार्थी काली पुजो चले एसेछे काली पुजो मंदिर एखाने थानाय आछे गत बछरे आमी एसेछिलाम काली पुजो उद्बोधनेर समय काली पुजो आमादेर पुलिस पर्सनदेर साथे एकटा खूब विशेष गुरुत्व आछे काली पुजो सब जगह पुजो हय आमादेर मंदिर आमादेर प्रत्येकटा थानाताई हय आमरा अनेक जगह गियेछि काली पुजोर जन्य आमादेर मध्ये एकटा विशेष उत्साह थाके और आपनादेर के एइभावे थानार मध्ये पे আমাদের লোক আরো আনন্দিত হয় আপনারা অনেকে আছেন যারা থানায় প্রায় আসতে থাকেন কোন কোন কারণে কেউ আছে যে কখনো আসতে চায় না পুলিশের কাছে কেউ আসতে চায় না কিন্তু পুলিশের কাছে আসার দরকার না হোক পড়লেই জীবনে ভালো পুলিশ ডক্টর এনাদের কাছে গেলে তখনই যাবে যখন মানুষের কাছে কষ্ট আছে কিন্তু আমরা চাই যখন আপনাদের কাছে কষ্ট না থাকে কোনো ছোটখাটো সমস্যাও থাকলে সেখানেও যদি আপনারা পুলিশের কাছে এসে যদি ভাবেন যে সমস্যার সমাধান হতে পারে তাহলে অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা আপনাদের জন্য সবসময় ডিউটিতে আছি রাত হোক কি দিন হোক বছরে 365 দিন কিন্তু পুলিশ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য রেডি থাকছে তো আজকে যে প্রোগ্রামটা এখানে করা হচ্ছে এর জন্যই আপনারা এখানে এসেছেন খুব ভালো আছে এই সুযোগ নিয়ে আমি আমাদের তরফ থেকে আমার ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদেরকে বলতে পারি যে কখনো কোনো সমস্যা পড়লে পুলিশের কাছে আসতে আপনাদের ভয় করা কিছু নেই আসবেন অবশ্যই কালী পুজো আর দীপাবলি খুব ভালো করে আপনারা পালন করবেন আর পুলিশের সাথে যোগাযোগ রেখেই করবেন পুলিশের যে নির্দেশ আছে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে বাজি ফাটানো নিয়ে সেগুলোকে মেনে চলবেন আর যদি কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা অথবা কেউ বদমাশি করার উদ্দেশ্য করে কেউ অশান্তি করার চেষ্টা করে তাহলে আমাদের অবশ্যই জানাবেন আর আমরা তার উপরে ব্যবস্থা নেব আজকে এখান থেকে যে প্রোগ্রাম করা হচ্ছে আপনাদের হাতে কিছু কিছু শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে এই যারা এই উদ্যোগটা নিয়েছে যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আর আমি আবার বলবো আপনাদেরকে যে আপনারা সুস্থভাবে থাকবেন ভালোভাবে থাকবেন আপনাদের যে পরিবারের লোক এখানে আসতে পারেনি আসেননি তাদেরকে আমাদের বাঁকুড়া জেলা পুলিশ পক্ষ থেকে আমি সকলকে কালী পুজো আর দীপাবলি আর আগামী ছট পুজোরই অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আমি আমার বক্তব্যটা ধন্যবাদ